আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানালো তৃণমূল। তুরস্কের ট্যাং ফ্যাক্টরির জন্য অর্থ দেবে কাতার বলছেন এরদোয়ান। সফলভাবে শেষ হল তুরস্ক আজারবাইজানের যৌথ সামরিক মহড়া। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে চীন। আবারও চালু হল ইরানের সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এবং সর্বশেষ থাকছে ইহুদিবাদীকে জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েল বলছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে আস্তে আস্তে করে নিঃশেষ করে ফেলানোর সময় এখনই, কারণ একদিকে আমেরিকা যতই চেষ্টা চালাচ্ছে ইসরায়েলকে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য, ততই ইসরায়েল বেপরোয়া আচরণ করছে। তারা ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্যাতন করছে, নির্মমভাবে হত্যা করছে। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড সহ আশেপাশের লেবানন বা সিরিয়ার ভূখণ্ডগুলো দখল করার চেষ্টা করছে, যদিও ইসরায়েল নামক কোনো কিছুই একসময় ছিল না। আপনারা কি চান ইসরায়েল নামক এই বিস্ফোরক পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাক? যদি চান অবশ্যই কমেন্টস আকারে জানিয়ে দিবেন, এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানালো তৃণমূল। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতিতে অভিযুক্ত ভুয়া অর্থলগ্নি সংস্থা সারদা কর্তা দস্যুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এনে বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কুণাল ঘোষ বলেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি অভিযোগ তুলেছেন এবং শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই সংক্রান্ত চিঠি প্রকাশ করে বলেন, সারদার মালিক সুদীপ্ত সেনের বক্তব্য, তার অভিযোগ শুভেন্দু এবং তার সহযোগী রাখাল বর্তমান জেল হেফাজতে বিপুল টাকা নিয়েছিলেন। পুলিশ, ইডি এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ সিবিআই এর উচিত রাখালকে জেরা করা। তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দুকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গত ডিসেম্বরে প্রেসিডেন্সি জেল থেকে ভুয়া অর্থলগ্নি সংস্থা সারদাকর্তা সুদীপ্ত সেন ওই চিঠি লিখেছিলেন বলে দাবি। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ডিরেক্টরের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে সুদীপ্ত সেন বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর শীর্ষ স্তরের কিছু নেতার বিরুদ্ধে তার কাছে বর্তমানে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, শুভেন্দু এবং তার ঘনিষ্ঠ রাখাল বেরা বহু টাকা নিয়েছেন সুদীপ্তের কাছ থেকে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে ইতোমধ্যে অভিযোগ তোলা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুষার মেহতা সারদা দুর্নীতি মামলায় সিবিআইয়ের কৌশলী এবং শুভেন্দু অধিকারীর অন্যতম একজন অভিযুক্ত। তুষার মেহতা অবশ্য শুভেন্দুর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলে সাফাই দিয়েছেন, যদিও তৃণমূলের পক্ষ থেকে তার অপসারণ দাবি করা হয়েছে। তুরস্কের ট্যাং ফ্যাক্টরির জন্য অর্থ দেবে কাতার বলছেন এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন যুদ্ধ ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য
কাতার অর্থ দেবে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ান। শুক্রবার তিনি এই তথ্য জানান। তুরস্কের উত্তর পশ্চিমের সাকারিয়া প্রদেশে ট্যাঙ্কের যন্ত্রাংশ নির্মাণের এক ফ্যাক্টরিতে বক্তব্য দেওয়ার সময় রেজব তাইয়েব এরদোয়ান এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধ ট্যাঙ্ক তৈরির ফ্যাক্টরি দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত। এই ট্যাঙ্ক ফ্যাক্টরির অর্থ বরাদ্দ দিয়েছে তুরস্কের অর্থ মন্ত্রণালয়। অন্যভাবে বলতে গেলে এই ফ্যাক্টরিটি তুরস্কের সম্পত্তি, এটি সব সময়ের জন্য তুর্কি অধিকারেই থাকবে। তবে তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির 49% অর্থ দিচ্ছে কাতার। তিনি জোর দিয়ে বলেন, শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ছাড়া আমাদের স্বাধীনতা ও ভবিষ্যতের নিশ্চয়তা নেই। ফিরিন্টিনা ইউজ ট্রাজার ও পেয়ারাজ গোলা বারুদ বহনকারী যান এই ফ্যাক্টরিতে নকশা করা ও তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন পরিবহন যানের লোহার চাকা বা ট্র্যাক ঠিক করা হয়। এই কারখানায় ট্যাঙ্কের যন্ত্রাংশের ডিজাইন করা ও উৎপাদনের কাজ করা হয় বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। রেজব তাইয়েব এরদোয়ান আরও বলেন, আমরা এখানেই আলটাই ট্যাঙ্ক তৈরি করব। আমি আশা করি 2023 সালের প্রথম দিকে আমরা তুর্কি সেনাবাহিনীর হাতে এই ট্যাঙ্ক তুলে দিতে পারব। তুরস্ক ও কাতার হল কৌশলগত মিত্র। তারা কয়েকটি ক্ষেত্রে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে, পরস্পরের সহযোগী হিসাবে কাজ করছে। এই দুদেশের মধ্যকার সামরিক চুক্তি অনুসারে গত বছর তুরস্ক কাতারকে দোহা নামের যুদ্ধজাহাজ প্রদান করেছে। 2017 সালে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী কাতারের উপর স্থল, নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করে। এ সময় তুরস্ক ও কাতারের এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সফলভাবে শেষ হল তুরস্ক আজারবাইজানের যৌথ সামরিক মহড়া। তুরস্ক ও আজারবাইজানের 5 দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় এই যৌথ সামরিক মহড়া। খবর আনাদুলের। শনিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সফলভাবে শেষ হয়েছে তুরস্ক আজারবাইজানের 5 দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া। মোস্তফা কামাল আতাতুর্ক 2021 এই মহড়ার প্রধান লক্ষ্য ছিল যৌথ লাইভ ফায়ারের কৌশল অনুশীলন। যুদ্ধ পরিচালনার সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা উন্নত করা এবং কমান্ডারদের সামরিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া শুরু হয় 28 জুন। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আজারবাইজান এবং তুরস্ক সামরিক ইউনিটগুলো সাফল্যের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে। মহড়ায় যেসব বিষয় অনুশীলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই তারা শেষ করেছে। মহড়ায় 600 সেনা, 40টি ট্যাঙ্ক, 20টি কামান, 7টি সামরিক হেলিকপ্টার, 3টি ড্রোন সহ বেশ কিছু সাজোয়া যানবাহন অংশ নেয়। গত বছর আজারবাইজান বিতর্কিত নাগার্নো কারাবাক অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায়। যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। ন্যাটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা লাভ করে। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে চীন। চীন আরও পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, দেশটি এতটাই শক্তি বাড়িয়েছে যে বিশ্বের দরবারে এখন আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে তারা। খবর CNN ও দ্য ওয়াশিংটন পোস্টের। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এমনটাই দাবি করেছে। তাদের উপগ্রহ চিত্রে দেখেছে যে চীনের উত্তর পশ্চিমের ইয়ামিউন শহরের কাছে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার 120টি নতুন গোডাউন অর্থাৎ সাইলো তৈরি হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 250 থেকে 350টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে। আমেরিকার কাছে বর্তমানে তার 20 ভাগের 1 ভাগ রয়েছে। 120টি সাইলোতে আলাদা করে নতুন কত সংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থাটির। এমনও হতে পারে স্রেফ
বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন 120টি সাইলো নির্মাণ। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে চীনের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে রয়েছে আমেরিকা। আবারও চালু হলো ইরানের সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু হয়েছে। শনিবার ইরানের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তফা রাজিবি মাশহাদি এই তথ্য জানিয়েছেন খবর পাঁচ টুডের। তিনি আরও বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 1000 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। গত 21 জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা সারিয়ে তুলতে কয়েকদিন লাগবে, এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে। ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাক সহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানিও করে ইরান সরকার। ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েল, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরায়েল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি শনিবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, এই অঞ্চলে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যতে এখানে তাদের কোনো জায়গা হবে না। তিনি লিখেছেন, ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইনও তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এইসব দেশের শাসকেরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না। দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিবাদীদেরকেই জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। ফিলিস্তিনিকে জবরদখল করে 1948 সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়নিস্টরা। এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করছে দেশটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।